হাড্ডা হাড্ডি লড়াই। দিনাজপুরের বোচাগঞ্জ আনোড়ায় রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আনোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আনোড়া সরকারপাড়া নবীন সংঘের আয়োজনে মাদককে না বলি ক্রীড়ার পথে চলি এই প্রতিবাদ্য স্লোগানকে সামনে রেখে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার দিবাগত রাতে। আমাদের ম্যানেজিং কমিটির লোক চারপাশে রয়েছে, আপনারা ব্যাটফর্ম দিবেন না। ফাইনাল খেলায় শেতাবগঞ্জ SFSকে 2-0 সেটে হারিয়ে দিনাজপুর চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সভাপতিত্ব করেন 5 নং ছাতল ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদ রেজা। খেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান হাবিব, ডাক্তার এরশাদ আলী ও শাহরিয়ার বাসির স্বজন। খেলাটি পরিচালনা করেন ফিরোজ্জামান সরকার, রাজকুমার রায় ও ডাক্তার লাইসুর রহমান। খেলা ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার এরশাদ আলী, রইসউদ ও লুৎফর রহমান। খেলায় নকআউট ভিত্তিতে মোট 8টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় শেতাবগঞ্জ SFSএর সার্জিল ও বেঞ্জিনকে পূর্ণ 2-0 সেটে হারিয়ে দিনাজপুরের অনিক ও ইমন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। January 2021 সন্ধ্যা 7টায় শুরু হয় এই টুর্নামেন্ট, রাত 11:30টায় শেষ হয়। খেলা শেষে রাত 12টায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় বহু দর্শকের সমাগম ঘটে। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং ছাতল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী বাদল। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়।